আমার এটা চার বছর ধরে একটা অনুভূতি ছিলই যে আমি কোনোদিন না কোনোদিন 131-এ কাউন্সিলর হব, কারণ আমি চার বছর ধরে ওয়ার্ডটাকে সামলেছি। ওয়ার্ডটায় কাউন্সিলর চলে যাওয়ার পর অভিভাবকহীন হয়ে গেছিল, তখন মানুষের চাহিদাতে আমি রাস্তায় নেমেছিলাম, কিন্তু চার বছর এই ওয়ার্ডটার সঙ্গে এত অতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে আমার সত্যি সত্যি কাউন্সিলরের কোনো পদ ছিল না, কিন্তু কখনো মনে হয়নি আমি কাউন্সিলর নই। কারণ সব মানুষ, ওয়ার্ডের সব মানুষ আমার কাছে আসতো। এমএলএ হয়ে যাওয়ার পর আমি তাদের সমস্ত সাইন টাইন করা থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট, জল, ড্রেন, কনজারভেন্সি সব কাজ আমি দেখতাম। তাই আমাকে আমার একরকম আমাকে নিজেকে কাউন্সিলর মনে হতো। তাই আমার ইচ্ছেও ছিল যে 131 নম্বর ওয়ার্ডটা মমতাদি যেন আমায় দেয়, এবং দিদিমণি বুঝেছেন যে আমি চার বছর দেখেছি, আমাকে ওয়ার্ডটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে। এখন জনগণ আশীর্বাদ করে যদি আমায় নিয়ে আসে, আগামী 5 বছর আবার কাউন্সিলর। ওটার কোনো ক্ষেত্র নেই, মানে 100 বলতে পারেন, 200 বলতে পারেন, 1000% বলতে পারেন, জিতছি আমি শিওর। দেখো, যখন আমরা প্রচার করে গেছি, প্রচারের সময় থেকে আমি রয়েছিলাম, তো সেই সময়টা আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উন্নয়নের প্রচার কিন্তু প্রয়োজন পড়ে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত পরিশ্রম করে চলেছেন গোটা বাংলা আপামর সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। তো সুতরাং যারা থাকে না, তারা শুধু যাদের শুধু মুখটা ভোটের সময় দেখা যায়, তাদের প্রচারের প্রয়োজন হয়। তো সুতরাং আমরা যেটা করে গেছি, আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছি এবং তাদেরকে বারংবার আশ্বস্ত করেছি যে আপনারা তো নিশ্চিন্তে আছেন এবং আরও নিশ্চিন্তে আপনাদের সুনিশ্চিত থাকবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক, যারা 144টা ওয়ার্ডে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের ধারা গোটা বাংলাব্যাপী যে জোয়ার তুলেছে, সেই জোয়ারের ধারা অব্যাহত থাকবে এবং প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাবে। এই ওয়ার্ড নিয়ে কতটা কি তুমি এই ওয়ার্ডের যেহেতু ভোটার, এই ওয়ার্ড নিয়ে আমার তো মনে হয় এই ওয়ার্ডের একদম আমার জন্ম, বড় হয়ে ওঠা সবটাই। তো আমার ছোটোবেলা থেকেই আমি দেখেছি এই মানুষটিকে, অত্যন্ত কাছের একজন প্রিয় একজন মানুষ, এবং শুধু আমার নয়, প্রত্যেককে যে 131 নম্বর ওয়ার্ডে যে সকল জনগণ রয়েছেন তাদের ঘরের মেয়ে বলা যায়। তো সুতরাং আমি তো সুনিশ্চিত যে রত্না চট্টোপাধ্যায় শুধুমাত্র আর কয়েকটা দুদিনের অপেক্ষা মাত্র, তারপর তার জয় তো নিশ্চিতই, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় একজন একনিষ্ঠ কর্মী এবং সৈনিক। তো সুতরাং তার হাত ধরে নেতৃত্বে যে উন্নয়ন রয়েছে সেগুলো ত্বরান্বিত হবে এবং অব্যাহত থাকবে।